সাথে সাথে আমাদের লাইভও রেডি হয়ে গেছে। তো আমাদের গরম তরতাজা একদম তাওয়াতে তাওয়া ফ্রাইং হট লাইভটি যদি দেখতে চান অবশ্যই আপনি চলে যাবেন www.facebook.com/capitalfm94.8 এ। আজকে আমাদের সাথে আমাদের এসিও কথা বলতে কেউ সাইলেন্ট থাকবে না, আজকে কেউ সাইলেন্ট থাকবে না, বৃহস্পতিবারে খুশিতে এসি নিজেও গড়গড় করে শব্দ করছে। সো আজকে আমার পায়ের উপর দিয়ে রিক্সার চাকা চলে গেছে, পায়ের উপর দিয়ে রিক্সার তবু অক্ষত আছি, অক্ষত আছি, মরি নাই, কিন্তু রিক্সাওয়ালাকে যেভাবে হিন্দিতে বকছি আর কোনদিন সে এইরকম ভাবে রিক্সা চালাবে না, কোনোদিন কারো পায়ের উপর দিয়ে যাবে না, কোনোদিন কাউকে মারবে না, এমন ভাবে হিন্দিতে গালি দিছি, কারণ বাংলায় গালি দিলে সেটা শুনতে বেশি খারাপ লাগে, ভদ্র তাই ভদ্র ভাবে একটু হিন্দিতে অ্যাভয়েড করে গালি দিছি, বলছি যে ভাই রিক্সা চালাতা হে কিন্তু কোন রকম খেয়াল নেহি রাখতা হে, একদম বোধ বুদ্ধি নেই হে তোমার, ছাতুর সঙ্গে দুই তিনটা সেদ্ধ বা আতর চাল মিলাকে খাও তবে তো বুদ্ধি শুদ্ধি হোগা, পায়ে ব্যথায় হাম মারতা হে টন টন করতা হে বাবা রে বাবা মেরে ফেলো হামকে একদম। রিক্সাওয়ালা শুনে চোখটা দেখলাম যে গালি খেয়ে পানিতে ছল ছল করতেছে, আমার তো মনে করি একটু মায়া হয়েছে, তারপরে আমি আর কিছু বলি নাই, উঠে ফিরে আসতেছিলাম কিন্তু রিক্সাওয়ালাই আমাকে ডাকছে এবং আমার সামনে এসে হাত জোর করে বলতেছে, আমি তো বুঝছি গালিতে কাজ হয়েছে, গালিতে বাঙালির কাজ হবে না নাকি, হয় হাত জোর করে বলতেছে ভাই আমি জীবনে আর কোনোদিন কোনোদিন রিক্সা কারো গায়ের উপরে দিয়ে চালাবো না, কাউরে মাইরা দিব না, কিন্তু দোহাই লাগে আপনি আর হিন্দিতে কোনোদিন কথা কয়েন না ভাই। ওনার কি বলছে সেটা আমি তো বুঝি নাই, কিন্তু ওনার কথা শুনে বুঝতেছি খুব খারাপ কথা কইছে, তো ভাই আর আমি আজ জীবনে কাম করবো না ভাই, এত বাজে কথা আমাকে না বললে পারতেন, বলছে এই হিন্দি মে এই বলতা গো ক্যা বলতা হে হোয়াট, না তোমাকে বোঝাতে চাচ্ছি যে হিন্দি মে বলতা গো ক্যা বলতা হে বলতা গো বলতা বলতা হে না 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 তুমি বুঝতে নেই বুঝতে নেই বলতা উঠতা হে কামড় দেতা হে ফুলতা হে ও হে বলতা উস বলতা কো ক্যা বলতা ক্যা বলতা হে এই নিচে তো আচ্ছা হ্যাঁ সেটাই তো বলতো ক্যা বলতা আমি জানি না জানলে বলে দিত আমি বলতেছে যে ইয়ে মানে বিয়ের ওয়েডিং ফটোশুট হইতাছে, আচ্ছা ওয়েডিং ফটোশুটে হাজবেন্ড যেই ছবি এখন তো হচ্ছে যে সবাই ছবি টবি ধরে রাখে না বা লিফলেট বিভিন্ন ছোট ছোট ইয়ে ধরে রাখে, যেমন হচ্ছে লাস্ট বিয়েতে আমাদেরকে ধরা দেওয়া হয়েছিল, আপনাকে ধরা দেওয়া হয়েছিল, হ্যাঁ এরকম হাজবেন্ড ধরে রাখছে আই গট মাই কুক, আচ্ছা ওয়াইফ ধরে রাখছে আই গট মাই এটিএম কার্ড, এটাকে ইউজ করা যাবে প্রতিদিন ভাঙানো যাবে প্রতিদিন ঠেঙানো যাবে এবং ভাঙানো এবং ঠেঙানো পরে সে আবারও টাকা দেবে, ওয়াও পৃথিবীর সবচেয়ে ছোট হ্যান্ডকাপ খুশি খুশিতে পরে ছেলেরা, ইহার নাম এঙ্গেজমেন্ট রিং, লেখে রাখেন লেখে রাখেন লেখে রাখেন দুই তিন বছর পাঁচ বছর দশ বছর পরে বাণী হিসেবে তখন বলবেন যে স্যার সৈয়দ জগদীশ বলটুস বাণী কদিন পরে যে আমাদের একজন ছিল না আমাদের আগের আগের বাণীগুলো ওরা মনে করে করে লিখতেছিল, নাম জানি কি ওকে তো দেখিনি এখন, সাদাত কাব্য, সাদাত কাব্য কাব্য তোমার কি কবি কবিতা লিখেছে আমাদের সেই কবিতাগুলো এগুলো লিখে রাখো, সাদাত কাব্য শেষ আমাদের আর কেউ মনেও করিয়ে দেয় না যে বাণী নম্বর এত নাগরদু ভাই বলেছিল অক্টোবর 23 তারিখ 7 জুন 9 তারিখ এগুলো বলে 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 আমাদেরকে 7 জুন 9 তারিখ কেমন হয় 7 জুন তো 7 তারিখ হবে, যেমন হচ্ছে জীবনে কোলবালিশের গুরুত্ব কখন বুঝতে পারছেন অনেকেই বুঝতে পারে না কেন, তাদের উদ্দেশ্যে কোলবালিশের কিছু অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা আমাদের উচিত নাট বল্টুর পক্ষ থেকে, যেমন যেমন হচ্ছে পাশ বালিশ কোলবালিশ প্রোভাইডস ইউ কমফোর্ট, পাশ বালিশ কোলবালিশ প্রোভাইডস ইউ কমফোর্ট, ইউ ক্যান শেয়ার অল অফ ইউর ফিলিংস উইথ ইউর কোলবালিশ, ইউ ক্যান শেয়ার অল ইউর ফিলিংস উইথ ইউর কোলবালিশ, তারপরে
ইউ ক্যান হাগ ইউর কোলবালিশ, ইউ ক্যান ইউর কোলবালিশ হোয়েন এভার ইউ ওয়ান্ট, হোয়েন এভার ঠিক আছে ওয়ান্ট। তারপরে ভাই এগুলো কি এই কবে শিখেছেন রচনা, কোলবালিশের রচনা করতেছেন আপনি? সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কি, মানের জোর চলে গেল ওর সামনে, ও সকালবেলা ওইটা কারো বিচার দেয় না। কোলবালিশ খুবই একজন মানে কোলবালিশ বলছি কত একটা মানুষ কত সুখে আছে আর কত দুঃখে আছে, কত ফ্রাস্ট্রেটেড আছে না কত আরামে আছে, এই সব কিছু জানে একটা কোলবালিশ, একটা কোলবালিশ। ভাই আমি তো পাই গেছি ভাই, কি পাই গেছি, পাই গেছি কি আমার নেক্সট সুপারহিট সিনেমার গল্প পাই গেছি, নাম হবে একটি কোলবালিশ, একটি কোলবালিশ মানে কোলবালিশটা নায়ক তো কোলবালিশ, তারপরে যা হয় আর কি থাকবে, কিন্তু কোলবালিশ ফোকাস, বাকি সব ডি ফোকাস থাকবে। আগেকার দিনে সিনেমার দর্শকরা ছিল ইন্টেলেকচুয়াল, ফুল সজ্জার রাতে পায়ে পায়ে ঘষাঘষি দেখে বুঝে নিত যে কি হইতেছে, এখন পুরাটা দেখাইলে তারপরে বুঝে ও আছে এটা হইতেছে, তারপরে বুঝে না। আচ্ছা ওরা ওটা চুলে কোথায় গেল, এরকম হয় যে এটা মেয়ে মানে পুরোপুরি একটা মানে ফুল দুষ্ট ছবি দেখে ফেলছে, তারপর লাস্টে তার মানে ফিলিংস আয় আল্লাহ ওরা তো বিয়ে করে নাই, পুরোটা দেখে কথাবার্তা বলতেছেন, আপনার বেবি নিতে হলে অবশ্যই বিয়ে করতে হবে, বিয়ে করে তারপরে আপনি বেবি নিবেন, আপনি কি জানেন না সব, বললেন আমি জানি আপনি তো দেখি জানেন না, বলে মানে এক মহিলা প্রচন্ড মনে করে লজ্জা পাইতেছে, আর হয়েছে কি সে ডাক্তারের কাছে আসতেছে, আসতে আসতে ডাক্তারের চেম্বারের গেটে ঢুকতে পারে নাই, তখনই তার মনে করেন বেবি চলে আসছে, ওখানে শুয়ে ওখানে সবাই ডাক্তারটা ঘিরে ধরছে, ঘিরে ধরে পুরো অপারেশনটা ওই ডাক্তার দরজার সামনেই হয়েছে, দরজার সামনে কারণ অপারেশন থিয়েটার পর্যন্ত নেওয়ার পর্যন্ত অবস্থা ছিল না, এমন তো দরজার সামনে সবাই ঘিরে ধরে ধরে চাঁদা দিয়ে করছে, সব সাকসেসফুলি হয়েছে, এটা ছেলেবাবু হয়েছে, ছেলেবাবু হওয়ার পর ডাক্তার বলছে কংগ্রেচুলেশন, মানে কি ভয় পাইয়ে দিয়েছিলেন আপনি আমাদেরকে বলুন তো, যাক ভালো হয়েছে আপনার ছেলে সন্তান হয়েছে, আপনি সুস্থ ছেলেও সুস্থ, মহিলা লজ্জায় ডাক্তারের মুখই দেখাইতেছে না, ডাক্তার নাচ বলছে ডাক্তার সাহেব লজ্জা পাইতেছে, মানে দরজার সামনে এই ঘটনা বোঝেন না, উনি তো বুঝতে পারেন নাই, কারি বোকা না কিনা লজ্জার কি আছে, আপনার তো তাও ওই যে গেটের সামনে হয়েছে, এর আগের বছর কি ঘটনা তো জানেন না, তো রিক্সা থেকে নামতে পারে নাই, হসপিটালের গেটই হয়ে গেছে, তো মহিলা মুখ ঢেকে বলতেছে এর জন্য তো লজ্জা পাইতেছিলাম, ওইটাও আমি ছিলাম হাজবেন্ড উড়ে এসে দরজা খুলে আরে কি খুশি ওয়াইফ জড়ায় ধরছে হাক করতেছে, বাবু কেমন আছো, এতদিন কেমন ছিল, ওয়াইফ তো অবাক, আজকে তো আর মন খারাপ থাকার কথা, খুশি কে এতদিন কি হয়েছে তাহলে ঘরের মধ্যে, ওয়াইফ বলতেছে কি ব্যাপার মানে তুমি আজকে হঠাৎ এত খুশি, মানে ঘটনা কি, বলছে একটু আগে পেপারে দেখলাম, বলছে কি দেখছো, আমার রাশিফল দেখলাম, বিপদকে হাসি মুখে মোকাবেলা করো, দেখছো আর কত হাসবো, যাই হোক আমরা বিপদকে হাসি মুখে মোকাবেলা করার জন্য বিরতি চলে আসছি, আপনাদের কোর্টে ঠেলে দিলাম, এবার হচ্ছে আপনারা হাসি মুখে মোকাবেলা করুন, এটা মোকাবেলা অনেকক্ষণ হাসি মুখে ছিলেন এবার মোকাবেলা করুন, সেটা করার জন্য আমাদের SMS করতে পারেন, আমাদের কমেন্ট করতে পারেন, ফোন কল করতে পারেন, আমাদের কল করার জন্য নাম্বারটি হচ্ছে 740-50 পর্যন্ত আপনি কল করতে পারবেন, নাম্বার হচ্ছে 02550366-59, আর যে আমাদের যে SMS করবেন SMS করার নিয়মটি হচ্ছে লিখবেন CFM স্পেস
দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠাবেন 26969 এই নম্বরে। কমেন্ট করার জন্য ক্যাপিটাল এফএম 94.8 এর পেজে দেখবেন লাইভ চলছে, সেখানে গিয়ে আপনি কমেন্ট করবেন। আর শুনছেন ই ভ্যালি প্রেজেন্স নাট বলটা দ্য টু ফান কিংস, ব্রেকে যাচ্ছি, ফিরছি একটু পরে। সব কথা তারা হুড়ো করে বলে দিল, আমার কিছু বলতেই দিল না, তাই বলতেছি ফিরছি ছোট বিরতি পর। হ্যাঁ এইটুকু বললাম। আরে ডাক্তার ভাই যে কি পথ ভুলে
কি করেছে আগে আগে কি চলে অবশ্যই চলে তো এখানে তো চলে না আহা অপেক্ষা করতে ভাইয়া চলবে ঠিক আছে অপেক্ষা না করলে কিছু হবে না ভাইয়া ঠিক আছে তো আমি যে এই যে চেয়ারের তো টেবিলের তলে বসে রয়েছি ওটা কি দেখা যায় নাকি এতক্ষণ দেখা যাইতেছিল এখন নামায় ফেলছে দেখছো ঝগড়া শুরু করছো এই করছো ওই করতেছ সারা যাত্রা বাড়ি থেকে লিখেছে গত বছর এই দিনে তোমরা আমার ফার্স্ট এসএমএস পড়ছিল ওরে বাপ গত বছর এই দিনে কি করেছিল ওর ফার্স্ট এসএমএস পড়ছিলাম আজকে ওর ফার্স্ট এসএমএস বার্থডে তুমি কি মানে ঠিক করেছো মানে এই দিন ছাড়া বছরে আর কোনোদিন আমাদের এসএমএস করবে না না করছে তো টোটাল 31টা সে এসএমএস করছে আচ্ছা কত দ্রুত একটা বছর কেটে গেল ঠিক বলছো সেটা ঠিক এই যে আমরা ফানকল শুরু করেছি অনেক দ্রুত 10 বছর কেটে যাবে আমরা 10 বছরে একটা কেক কাটবো এখন থেকে আমরা টাকা তুলবো তো তোমরা 2 টাকা করে পাঠাতে পারো কন্ট্রিবিউট করো তন্ময় সরকার লিখেছে শাড়ির কুচি ধরার মানুষ না থাকলে সেফটি পিন ব্যবহার করুন অযথা ঢং করবেন না শাড়ির কুচি ধরার মানুষ শাড়ির কুচি ধরার মানুষকে অভাব পড়ছে আপনি যদি একটা মেয়ে যদি ডাক দেয় সকালবেলা পোস্ট দেয় কালকে আমি শাড়ি পরবো কুচি ধরার লোক চাই সকালবেলা তো আপনি পুলিশ দিয়ে পিটিয়ে লোক করে দিতে পারবেন না প্রত্যেকটা কুচি ধরার জন্য 4-5 জন করে হ্যাঁ একটা একজন কুচি ধরে আরেকজন হাত ধরবে যে ওটা লাইন ধরে প্রত্যেক কুচি এই শাড়িতে কয়টা কুচি থাকে 8 থেকে 10টা 4টা 5টা থাকে 5টা আমি 2টা শাড়ি একলাই পরতে পারি তো ওই জন্য 8টা 5টা মনে কর একটা কুচির জন্য 4 জন করে 4 জন করে 20 জন থাকবে এক কুচি এক শাড়ির সামনে মানে কুচি কুচি করে দেবো শাড়িটাকে একদম আফরা মিরপুর থেকে লিখেছে ওই সজল ভাইয়া কবে দেখা করবা আমার সাথে বলেন ডেট বলেন এই জীবনে কোন একদিন করবে করবে বললেন দিছে হাতে হারিকেন লিখেছে ঘর মোছার পর এমন ভাবে ঘরে ঢুকতে হয় যেন ঘরে বোমা রাখা আছে পা লাগলেই ফটাস ইপাসি ইপাসি নাম কি আবার ইপাসি এরকম নাম হতে পারে আইপিএ আরে রে লেখছে ইপাসি নাগিফা মানে নাজিফা হবে ওটা বুঝতে পারছি কিন্তু ইপাসি বুঝতে পারিনি সে আবার লেখছে ইপাসি ও রিপাসি না ভাই আইটা বাদ দিলে স্পেস হয় SPASE কেটা লাগাবে না বাজার হলো আইটা কোথা থেকে আসলো আইটা বলে ওর স্টাইল আমি দেখতেছি অনেকগুলো ইপাসি লিখছে তখন বুঝছি রে স্পেস ও আচ্ছা ইপাসি না গিফা ইপাসি না সিন্ধি ইপাসি হাই এবার তখন বুঝছি রে ইপাসি না হাই ভাই হাউ আর ইউ লটস অফ লাভ এইটুক লেখার জন্য তুমি আমার 3টা মিনিট নষ্ট করছো অভিক মোল্লা লিখেছে বল্টু ভাই আমার গার্লফ্রেন্ড নাই একটা দাও বল্টু নিজেরও নাই এসা শাইনা লিখেছে যার উপর দিয়ে একবার প্রেমের বাতাস বয় তার কাছে কি হয়েছে থাক দরকার নেই তার কাছে কি হয় রফিকুল ইসলাম লিখেছে স্কুল জীবনে অনেকেই প্রেম করেছিল কিন্তু কেউ স্কুল থেকে প্রেমটা বাইরে নিয়ে আসতে পারেনি স্কুলেই প্রেম শেষ হ্যাঁ সাদিয়া লিখেছে বাসাপুর থেকে যারা স্কুলে যাইতো সঙ্গীত না গেয়ে শুধু কি ঠোঁট নাড়াইতো তারাই এখন টিকটক ভিডিও বানায় যারা স্কুলে গিয়ে জাতীয় সঙ্গীত না গায় ঠোঁট নাড়াইতো তারাই টিকটক ভিডিও বানায় হ্যাঁ ঠোঁট নাড়াইতো এটা পুরো লাইন জুড়ে ওই সবাই প্রথম প্রথম জন ছাড়া বাকি সবাই ওই ঠোঁট নাড়াইতো পিছনের কোন লাইন বলতেছি পিছনের গুলা তো হচ্ছে যে ওই যে গাছের গাছের পাতা ছিঁড়তো ডাল ছিঁড়তো হ্যাঁ কত মাঝখানে কতগুলো বসে থাকতো কারণ গভর্নমেন্ট স্কুল তো বিশাল লাইন হইতো বিশাল লাইন পিছনে ওই পিছনে দেখার জন্য হইলে টাওয়ার উঠতো হইতো মানে জাতীয় সঙ্গে যখন চলতে থাকতো ব্যাট নিয়ে স্যার প্রত্যেক লাইনে লাইনে মাঝখানে মাঝখানে দৌড়াইতো মানে আমাদের লাইন মানে ব্যাট নিয়ে প্রতিটা লাইনে 2-3টা স্যার খালি রাউন্ডে থাকতো না আমাদের যেটাই গাইতো ওই পাশে সামনে দাঁড়ায় থাকতো পিটি শেষে যখন লাইন ধরে সবাই ক্লাসে ঢুকবে তখন স্যার দাঁড়ায় থাকতো যে কে সাদা জুতা পরে আসে ওটা তো আছে এই যাইতাছে এই লাইন থেকে বাইর হতো পাশে দাঁড়াইলো লাইন গেল আর ট্রিটমেন্ট হইবা খালি ভিতরে গুটায় ভিতরে বাইরে ভিতরে আর পিটির আগে করতে কি ওই পিটি স্যার গিয়ে ওয়াশরুমে খুঁজতো কে কে জুতার ভয়ে হচ্ছে ওয়াশরুমে লুকে আছে সানি লিওন কল্যাণপুর থেকে লিখেছে বল্টু সোনা কেমন আছো আমি অসুস্থ তাড়াতাড়ি ডক্টর নিয়ে আসো আমি আসলে তুমি এমনি ঠিক হয়ে যাবে নো প্রবলেম আমি ডক্টর পাঠাই হৃদয়ের মাঝে হোগলার বেড়া লিখেছে আচ্ছা এটা তো পড়েছি আলিম আজিমপুর থেকে লিখেছে হাই এমবি
এমবি নাট বল্টু ও মাই গড এত সংক্ষিপ্ত হয়ে গেছে আলফাত মামুন হাসিব লিখেছে আমার এক বন্ধু তালগাছে উঠছে এই আমি বলতেছি আমি কি রে তুই তালগাছে উঠছস কে বন্ধু বলে বন্ধু তালগাছে উঠলে কলেজের মেয়েদের দেখা যায় এ দেখে আমি বললাম বাহ ভালো তো দোস্ত তা হাতটা ছেড়ে দে মেডিকেলের নার্সও দেখতে পাবি একদিন কি যেছে নাট স্টুপিডস আর কয়টা পর্ব করবা 52 পর্যন্ত চলবে সৌন্দর্য ধরে রেখেছো বুঝছো এটা মানে হচ্ছে নাদিয়া কল্যাণপুর থেকে লিখেছে বল্টু ভাইয়া রাশ আওয়ারে এক লিসেনার আমাকে লাভ করে এটা বলছে প্লিজ তুমি লিসেনারটাকে বকা দিয়ে দাও তো বাপ রে রাজ খান কত কাজ আমার আচ্ছা মানে তানিয়া লিখেছিল ছোটবেলায় সাঁতার শিখিনি কারণ আমি একদিন তোমার ভালোবাসায় ডুবে মরতে চাই বাপ রে বাপ ও তো জানে না প্রেমে মরা জলে ডুবে না প্রমাণ অসিন্ধি থেকে লিখেছে ভাই তোমরা তো অ্যাক্টিং করো তো শুটিং এর আগে কি তোমরা মেকআপ করো আমি তো বুঝি না কোন কালারটা কখন কোথায় কেন মাখে তুমি হচ্ছে নিজের হচ্ছে ওই নাম্বার গুলা শুধুমাত্র মুখে রাখবা মুখস্থ রাখবা মানে যাদের আলাদা নাম্বার থাকে আমি তোমাকে বারবার বলছি পুরান ঢাকাটা এইভাবে লিখবো না বারবার আমি কি বলতে চাই জানেন জানতে চাই না থাক মানে এমন স্পেলিং এ লেখে মুখ দিয়ে আমার ওইটাই বেরিয়ে যেতে যায় পরে আমি চেঞ্জ করি পুরান ঢাকা মানে এটাকে আমি পুরান ঢাকা থেকে ভাইয়া আজকে ডক্টরের কাছে গিয়েছি আমি গিয়ে দেখি ডক্টর তোমাদের শো শুনতেছে আমি তো অবাক আমি আমার পরিচয় দেওয়ার পর উনি আমার থেকে টাকা কম রাখছে ওয়াও কে লিখেছে এটা আবিবা আই ডোন্ট নো তোমার কথার ভিতর কোনো ঝামেলা বা জল মিশানো কিনা সত্যি হয় অনেক খুশি হলাম শুনে আর ডাক্তার সাহেব দাঁত খুলে হাসতে হবে রোগী দেখার সময় নেবেন নাট বল্টু কানে নাট বল্টু শুনবেন এবং রোগীকে শোনাবেন আচ্ছা কোন ডাক্তার তো কোনো শেয়ার করে নেই ডাক্তার ডাক্তারের কাছে এই ডাক্তার নাম বলতো ভিজিট নিব আমরা যাই আমরা ভিজিট নিয়ে আসবো সত্যবাদী বাটপা ঢাকা থেকে লেগেছে ইয়াহু নাট বল্টু ভাইয়া আমি করোনার ভ্যাকসিন পাবো পরশুদিন 18 বছরে পড়লাম এখন আর কি বাচ্চা মানুষ নাই বড় হয়ে গেছি ও 18 বছর নিচে কারো ভ্যাকসিন দিবে না তাই এরকম কিছু মনে হয় এরকম ও এখন কতজন যে ফেক সার্টিফিকেট বানাইবো 18-র এবার দেখেন এইটার ব্যবসা শুরু হবে আরেকটা কোন সমস্যা নাই তুমি আদাবর থেকে শুধু করে গাদাবর পর্যন্ত খালি ক্যাপিটালি দেখো আমি গলার ব্যথা কথা করে উঠেছে একটু ফান কল দাও আমরা মজা করি ইউ ওয়ান্ট টু গো আর 20 মিনিট আছে ওয়েট 20 হ্যাঁ 19 যাও 19 যাও হ্যালো হেলসি হ্যালো হেলসি তো হ্যালো আসসালামু আলাইকুম হেলতে তো পড়ে গেলাম তো ফান কল আরেকজন কল রিসিভ করে তারপরে ফান কল প্লে করতেছে হেডফোন কমাও ওয়ালাইকুম আসসালাম আছেন না চলে গেছেন আছে আছে আপি আপি আচ্ছা আছেন বলেন খবর কি আপনার আমার খবর ভালো তো ফোন রিসিভ করেন না কেন আপনারা না ফোন আমরা রিসিভ করি কিন্তু যখন রিসিভ করি তখন মনে করেন যে ওই যে বল্টু ফান কল প্লে করে দেয় যখন করি তো করি যখন করি না তো করি না এই আর কি সমস্যা বল্টু কাম নাইন সরেঙ্গে ঠিক আছে বল্টু কো আপ পাকার কে তো দেখিয়ে আপনার নাম কি নাম কি নাম কি বল্টু তো মেরে ঘর সে পিছে সে জায়গা না ওই আপনার উপরে দেও একটা রিকশা পাঠাইতে হবে মনে হইতেছে
কি ঘর সে পিছে সে রিকশা সে জায়গা না তো আমার ঘর সে পিছে সে জায়গা না হ্যাঁ কি না না কি এই নাম কি মেরা নাম সুহাগ এবার বাংলা আছে নাহলে আমগো কান্নাকাটি করতে হইব করকে দেখাও বলকে দেখাও কিয়া বলেগা বলো বাংলা বলেন বাংলা বলুন স্যার পাকিস্তান বলে আছে বুঝছি বাংলা বলেন এটাও আমার নাম হলো সুহাগ চাঙ্কারপুলের গুলশান থেকে বলছি গুলশান আইরে যাওয়ার কথা ছিল আজকে আজকে গুলশান আমাদের যাওয়ার কথা ছিল গুলশানে কি অবস্থা আজকে গুলশানে আজকে কি আছে কি আছে না না আমরা গেলে শুটিং থাকতো আর কি এটা শুটিং করবো গুলশানে আপনাদের দুজনের বাসায় আমাদের আমাদের দুজনের বাসায় দাওয়াত এরকম দিয়েছিল বলা উচিত ছিল আমার বাসায় আপনাদের দুজনের দাওয়াত হ্যাঁ উনি কি বললো উল্টো আপনাদের দুজনের বাসায় আমার দাওয়াত উল্টো হয়েছে বলে ফোনটা কেটে গেল হ্যাঁ হ্যাঁ ফোনটা মনে উল্টো ধরছে রিসিভ করতে কেটে দিচ্ছে হ্যালো হ্যালো হ্যাঁ কথা বলুন কথা বলুন না না ধরার আগে কথা বলুন বুঝতে লাগলে আমি তো আগে আগে কথা বলি এটা কেমন কথা হ্যালো এই দেখো না ওরে কথা লাগছে ওই সময় হ্যালোটা বললে তখন এই কলটা রিসিভ করা যেত আগে আগে কেটে দিছে হ্যালো হ্যালো সাদের মতো উজ্জ্বল চেহারা হ্যালো আপনি কথাই করেন আপনি ভয়েসকে পছন্দ করতেছেন আজকে হ্যালো দেখছেন আমার ভয়েস ওয়ালাইকুম আসসালাম কে বলছেন সাদিয়া বলছি শরীয়তপুর থেকে শরীয়তপুর থেকে সাদিয়া সাথে শরীয়তপুর সাথে সাদিয়া বাহ সাদিয়া কোন ক্লাসে পড়েন আপনি আমাদের ফেসবুকে আমাদের বল্টুকে কখনো দেখেছেন তাহলে বুঝতে পারতেন যে এত বড় মানুষটাকে আপনি কখনোই ছোট ভাই বানাতে পারবেন না কি বলছে আমি টিউবে না কথা শুনে তো পিচ্ছি পিচ্ছি মনে হয় আমি তো পিচ্ছি ওয়া ওয়া মানে কান্না করি ওয়া শুধু আপনি একদিন দেখেন তারপরে পিচ্ছির উপর থেকে ধারণা উঠে যাবে আপনার আমি বাবু বাবু আমার আমি বাবু না আপনার নাম জানি কি বলছেন সাদিয়া শরীয়তপুর থেকে জি তো শরীয়তপুর তো এখন যাইতে 5 মিনিট লাগবে কয়দিন পরে যে বৃষ্টি হয়ে গেছে না আমাদের একটু সমস্যা হয় সম্পর্কে একটু ঝামেলা ব্যাপার না তো নাক বলতে কেন শুনেন এত কিছু থাকতে কয়দিন ধরে শুনেন পড়তে পড়তে খুব বিরক্ত হয়ে গেছি মানে এতদিনের গ্যাপের পর পড়াশোনা আসলে পরীক্ষার খাতায় থাকে না যে কিছু কিছু স্টুডেন্ট ওরা না লিখেও বসে থাকে মানে ওই টেন্ডেন্সি আনতে পারি না যে লিখবো না বসে থাকবো ওইটাও মানে মানতে পারি না আবার পড়তেও ভালো লাগে না মানে সব মিলিয়ে খুবই 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 খারাপ লাগে তাহলে এই জন্যই তো আপনি নাট বলতে শোনাটা বাঞ্ছনীয় কারণ হচ্ছে কি এইসব সমস্যার সঠিক সমাধান তো আমরাই দিই না আপনি যখন দেখবেন লিখতে মন চাইতেছে সামনে খাতা নাই পাশের থেকে খাতা নিয়ে লেখা শুরু করবেন যখন দেখবেন আপনার লিখতে মন চাইতেছে না কিন্তু সামনে সাদা খাতা আপনি পাশের টানে কানের নিচে মেরে করবেন আমারটাই লেখ তোরটা পড়ে লিখবি এই ধরনের সমস্যার সমাধান আমরা হরর করে থাকি কম কম হাসি ভাই আসলে আমাদের দেখলে হাসি বেশি ভাই আমাদের না 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 আমাদের আমাদের তো ইয়ে 62টা করে দাঁত বুঝলেন না সবার তো যে 32টা থাকে না আমাদের এক পাটি বেশি আছে দেখার পরে এইটা ভেবে হাসি পাবে যে এগুলোর কথা শুনে এতদিন হাসছি মানে মানে যে ওনার কথা আপনি হাসি হাসি করে তো হাসি পাই না আমি একটা কথা বলি আপনারা হাসি পাবে না আমি জানি জোকস না আর কি না না আমি হাসব আমরা হাসব আপনি শুধু বলেই দেখুন আপনি একটু হাসি হাসি একটু অভিনয় করেন কেমন আচ্ছা কোন একদিন আর কি আমার ফ্রেন্ড আমার কাজিন আর কি মামাতো ভাই তিনজন একসাথে ছিলাম তো মামাতো ভাই হচ্ছে এখনো কিন্তু শুরু হয় না হাসি আচ্ছা আপনি আপনি বলে দিন বলে দিন ভাই তাহলে ঠিক আছে তো আর কি
মামা তো ভাই আর কি জোকস বলতেছে, ঠিক আছে, তো জোকস মানে কিছু হাসি পাবে এই টাইপের তো কিছু, তো ও খুব সুন্দর করে মানে ধরেন দুই তিন মিনিট লাগায় খুব বড় একটা জোকস বলছে, আমি আমার ফ্রেন্ড বান্ধবী শুনতেছি, তো শোনার পরে হচ্ছে শেষ ওর জোকস শেষ, ঠিক আছে, এখন শোনার পরে আমাদের কারাকে হাসি মানে একটু হাসি মানে মুচকি হাসে না মানুষ, না হাসলে তো মুম করে একটু হাসে, ওই হাসিটা আসে না, ঠিক আছে, তো ওইটা শোনার 30 সেকেন্ড পর মানে খুব প্যাকব্যাক হয়ে যেন ওই টাইপের হাসি উঠে গেছে, আমি হাসতেছি প্লাস আমার ফ্রেন্ড বান্ধবী হাসতেছে, তো এরকম হাসি হাসতে হাসতে বলতেছি যে তুই হাসতেছিস কিসের জন্য, ও আমার হাসি বলে তুই হাসছিস কিসের জন্য, তো মনে হচ্ছে জোকসটা শুনে না হাসি পায় না এই জন্য হাসতেছি, তো হাসেনি বল শোনার পরে অ্যাম্বুলেন্স আসবে আমাদেরকে নিচে, ভালো থাকবেন, আবার কথা হবে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আমাদের জোকে হাসি না থাকলেও শুনবেন, আমাদের পাশে থাকবেন, কেমন না না দরকার নেই, একদম জোর করে হাসবেন প্লিজ, একদম দরকার নেই, হাসির প্র্যাকটিস করা খুব ভালো, ওয়ালাইকুম আসসালাম ভাই, কে হাই সেনা কেমন জানি বুকে ব্যথা করতেছে, এটা ঠিক বলছিস, এরপর বলে আমরা তাদের জন্য কোনো মানে কথা শুনলে হাসির কারণে কি পিঠেও ব্যথা হইতে পারে, হইতে পারে ভাই, যে কোন দিক হাসি মানে মন থেকে না দিয়ে জোর করে হাসি দিলে যে কোনো কিছু অ্যাটাক করতে পারে, এটা ঠিক, হ্যাঁ ওই কয়দিন আগে আমার এক কাকা মেরুদণ্ড এটাকে মারা গেছে, আদিবাপুরান ঢাকা তুমি কোন ডাক্তার কাছে গেছিলে সত্যি করে বলো ভাই, করিম ফার্মেসি, কি করিম ফার্মেসি পুরান্ঢাকাতে, করিম ফার্মেসি, এই ঘটনা কি সত্য নাকি মিথ্যা কথা সত্যি করে বলো ভাই, একেবারে টোটালি 100% সত্যি, টোটালি 100% সত্যি, বাপ রে বাপ, এবারে আমাদের ঝামেলা বনে গেছে, ডাক্তারের নাম কি, সবই শুনে এলেন, করিম করিম, ও করিম ফার্মেসি ডাক্তারের নাম কি, ফার্মেসি না বোধহয়, কি ওনার নাম কি, পুরো নাম কি, করিম করিম, লোকের নাম ফার্মেসি আর দোকানের নাম করিম, আমি এত বোকা কেমনে হইলাম, মানে উনি কি ডাক্তার না ফার্মেসির মালিক, উনি ফার্মেসির মালিক ও ডাক্তার, ডাক্তার, মানে একজন তুমি খেলে আমাদের প্রশ্নটা করছে, ওর সব ডিটেলস আমি নিয়ে আইছি, আরো না আরে একটা মানুষ আমাদের শুনে তো তাকে আমরা প্রমোট করব না, আসসালামু আলাইকুম করিম ভাই, ইউ আর প্রমোটেড, আপনাকে আমরা প্রমোশন দিয়া ফার্মেসি থেকে হসপিটাল বানিয়ে দিলাম, করিম হসপিটাল, কালকে থেকে আপনি ওপেন হার্ট সার্জারি করবেন, ওপেন হার্ট ফার্মেসি, নাক বল্টু থেকে বলে দিছি, তুমি থাকো, হ্যাঁ ও আমি থাকো, ঠিক আছে, এখন একবারে চুপ থাকো, মুখে তালা দাও, এই কেমন কথা, তালা করতে পাবো আমরা, রতন ভাইয়া, এই চারজন মিলে ওরা ভাবতেছে একটা বিজনেস করবে, তো ওরা ফার্স্টে একটা গ্যারেজ দিল, বাট 3 মাস হয়ে গেছে কোন গাড়ি আসতেছে না ওদের গ্যারেজে, এখন কথা হচ্ছে গ্যারেজে মানে মানুষ কি গ্যারেজে ওদের 6 তলা বে, ওদের গ্যারেজটা ছিল 6 তলার মধ্যে, তো ওরা এই রাস্তাটা বাদ দিয়ে দিল, সেকেন্ড ওরা আরেকটা রাস্তা দিল, একটা মোটর গাড়ি নিছে যেটাতে ওরা এখন এটা নিয়ে ওরা রাস্তায় নামছে, বাট 1 মাস হয়ে গেছে ওদের গাড়িতে কেউ ওঠে না, এইবার ওরা ভাবতেছে যে ওরা মানে ওর কোন বিজনেসই করবে না, তা এখন কথা হচ্ছে যে ওদের গাড়িতে মানে মুড়ো করবে কিভাবে, ওদের ওরা চারজনই তো গাড়ির মধ্যে বসে থাকে, আবার এই ঘুম বাবা না চুপ থাকো, ঘুমাচ্ছে এটা বলে আমি ঘুমটা তাড়াইতেছি, এবার ভাবতেছে গাড়িটা ফালাই দিবে, এখন গাড়িটা ফালাইতে পারতেছে না, কারণ দুইজন চার কাছে সামনে থাকা দুইজন পিছনে থাকে, হাসতে বলে না, এবার হাসো,
কি হাসা নাই না হাসলাম পেয়েছি ছোট বিরতি এখন হাসপাতালে যাইতে হবে আপনারা শুনছেন জোর করে হাসুসু এবারে ফিরছি নাকি ভাই আর ভালো লাগতেছে না আমার কথা বলো এই করো সেই করো এত নাটক আপনারা শুনছেন নিউভেলি প্রেজেন্স নাট বল টু দ্য টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8 এই কথাও আর বলবো না ঠিক আছে কি বলবো তাহলে আমি তো আর বলতেই চাই না যে ক্যাপিটাল এফএম 94.8 এ হয় সব কথা বলতেই চাই না কেন ভালো লাগে না এরপর আবার বলে যে ফেসবুকের কথা বলে দাও www.facebook.com/capitalfm94.8 এত বড় কথা আমি কান কেটে নিলে বলবো না জুনিয়র মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে আজ পর্যন্ত আমি একটা প্রেমও করতে পারলাম না কুতুব লিখেছে বাঁধাকপিতে প্রচুর ভিটামিন এ ভিটামিন সি এবং ক্যালসিয়াম ফসফরাস ও অমন্য কি অন্যান্য খনিজ লবণ রয়েছে বাহ বিজ্ঞান ক্লাস চলতেছে
এইটার সাথে আমাদের কি সম্পর্ক? জানি না, ও মানে একটু জ্ঞান বিতরণ করলো আর কি, আমাদের মাধ্যমে সবাইকে জ্ঞান বিতরণ করতে পারতেছি না যে আমাদের কি সম্পর্ক এর সাথে। রিপ্টি সাভার থেকে লিখে তোমরা পারো বটে, জোর করে এত হাসা যায়, ইনডিরেক্টলি ওরা তোমাদের ধোলাই দিতেছে। ও আমাদের ধোলাই দিতেছে, আমরা আমরা ধোলাই খাওয়ার জন্য ধোলাই কিন্তু প্রস্তুত। আমরা তো যাক, তোমরা যে কথা বলতে শিখতেছো এটাই তো অনেক বেশি না। আগামী মোটামুটি এক বছর এরকম আমরা ধোলাই খেলে এক বছর পরে আর কেউ ফোন করে শুধুমাত্র বলবে না যে কেমন আছে। আমরা একটা জাতিকে নতুন কথা বলতে শিখাচ্ছি। নুসরাত রূপগঞ্জ থেকে লিখেছে, বল্টু আই লাভ ইউ সোনা, ভালো আছো তুমি? বল্টু ভাইয়া তোমাকে অনেক ভালোবাসি। এই পাইছি কি পাইছি, অনেকদিন পরে একদিন পাইছি। আচ্ছা যে আমাকে বলছে ভালো, সাফি আহমেদ লিখেছে, আমি ভাই তো নতুন কেউ না তুমি কে? ওই যে নুসরাত, আমি নিজেই নিজের সাথে কথা বলি কারণ মাঝে মাঝে বিশেষজ্ঞের মতামত নিতে হয়। ও মাই গড, আমার হাসিটা তুমি শুনে ভালো পাইছো, ভালো হয়েছে, ভয় পেয়ে যেতে একদম একদম। রবিউল লিখেছে, রবিউল হোসেন রবি গাজীপুর থেকে লিখেছেন, আর বলতো তোমাদের পাখির খাঁচায় বন্দি করা হবে। ভয় পেয়েছি, প্রথম যখন পাখির খাঁচায় বলছো না ভয় পেয়ে গেছি। তোষাধারা মানে কি স্পেস না ভাই? আচ্ছা যাই হোক, কিছু লেখা নেই ভিতরে। লাকি লিখেছে, ভাইয়েরা টেক্সট পড়ো না কেন? তুমি টেক্সট করো না কেন? তারপরে রাস্তাঘাট সব ছেড়ে বাসায়, মানে বাড়িঘর খালি ঘর, লুকিয়ে থাকতে হবে, নইলে মারামারি মারতে পারে মানুষজন। এই তো এটা বিপদে ফেলাই দিলেন, মানে বলতেছে যে পৃথিবীর সাতটা আশ্চর্য যারা আছেন, এটা হলো পিরামিড, তারপরে হলো গিয়ে সবগুলোর নাম আমি সত্যি জানি না, দুই নম্বর পিরামিড জানি, একটা ঝুলন্ত বাগান আছে, আর একটা ঝুলন্ত উদ্যান, হ্যাঁ ওইটাই ঝুলন্ত উদ্যান, নাম আছে তাজমহল, তাজমহল আছে, তারপর আছে যে চীনের প্রাচীর। এরা বলেন সবাই একসাথে বসলো গল্প করতে, তাদের রিয়াকশন কি হবে? সবাই আশ্চর্য হবে। মানে কিছু কিছু জোকে এই জন্য হাসতে হয়। সময় আরো আছে না আমাদের, শুনছিলেন ইভেলি প্রেজেন্টস নাট বল্টু দ্য টু ফান কিংস। পৃথিবীতে সবচাইতে, আমাদের ক্যামেরা দুইটা অফ করে দে, শুধু অডিও থাক। পৃথিবীতে সবচাইতে অকর্মা জিনিস কোনটা? কোনটা? ফুলসজ্জার রাতে খাটের পাশে রাখা দুধের গ্লাস, কারণ ওই দিনও তোর গ্লাস লাগবো। টাটা, নাট বল্টু দ্য টু ফান কিংস। আগে বললে সত্যি ক্যামেরা বন্ধ করতে।